ফরিদপুরের হাজি শরীয়তুল্লা বাজারে ট্রেড লাইসেন্সধারী মৎস্য আরতের ব্যবসায়ীরা টোলের আওতামুক্ত এবং পাইকারি ক্রেতা বা খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে নির্ধারিত শতকরা সাত টাকা হারে টোল আদায়ের নোটিস আট সেপ্টেম্বর প্রদান করা হয় নোটিশ অনুযায়ী ইজারাদার কর্তৃপক্ষ দশ সেপ্টেম্বর থেকে খাজনা তোলার ঘোষণা দিলে সকাল থেকেই মাছ কেনাবেচা বন্ধ করে দেন পাইকারি ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা তারা পূর্বের নিয়মে খাজনা পরিশোধ না করা হলে মাছ কেনাবেচা করবেন না বলে জানিয়ে দেন পাইকারি ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা জানান এর আগে শতকরা তিন টাকা খাজনা আরবদারদের পক্ষ থেকে পরিশোধ করা হতো খুচরা ব্যবসায়ীরা চাটাই ভাড়া দৈনিক সত্তর টাকা পরিশোধ করতেন তারা জানান বর্তমান নিয়ম চালু হলে মাছের মূল্যের ওপরে প্রভাব পড়বে এতে ক্রেতার অসন্তোষ সৃষ্টি হবে তারা মনে করেন এমনিতেই মাছের বাজার ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে নতুন নোটিশ অনুযায়ী মাছের মূল্য আরও বাড়াতে হবে ফলে ক্রেতার সঙ্গে বিক্রেতাদের সম্পর্কে অবনতির শঙ্কা তাদের তাই এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মাছ কেনাবেচা বন্ধ রাখা হবে বলে জানান তারা ট্রেড এবং শাটার যে আলার দোকানগুলো আমরা এইখানে ই যারা রোল পাবন রোল পাবন এই কারণে আমাদের দেওয়া হয়েছে যে খুলা যারা বিক্রি করে আমরা তাদের কাছ থেকে টাকা দিতে পারবো সেইভাবেই আমরা কাজ করতেছি বাজারে মাছ নাই হবে উদ্ধারেরা অন্তত অর্ধ কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় শঙ্কিত তারা আড়দারদের দাবি মাছের ঊর্ধ্ব মূল্যের বাজার নিয়ন্ত্রণে মাছের বাজার থেকে খাজনা প্রত্যাহারের আর মাছ বেচা কেনা

যদিও ফরিদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম জানান খাজনা তোলা নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ায় আইনসংগতভাবেই খাজনা তুলতে নোটিশ প্রদান করা হয়েছে যদিও মাছ কেনা বেচা বন্ধের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তবে বিষয়টি খতিয়ে দেখতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি এর মধ্যে একটা বিরোধ ছিল বিরোধটা হলো ইজারাদার কর্তৃপক্ষ এবং যারা টোল দিবে অর্থাৎ ওইখানকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী যারা এই দুই গ্রুপের মধ্যে বিরোধ থাকার কারণেই তারা আমার কাছে আসে তখন বিষয়টা আরেকটি স্পষ্ট করে দেওয়ার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে ফরিদপুরের হাজি শরীয়তুল্লা বাজারে সাড়ে তিন শতাধিক পাইকারি ক্রেতা রয়েছেন যারা দৈনিক অর্ধ কোটি টাকার মাছ কেনাবেচা করেন